আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো রুই মাসালা কারি। রুই মাসালা কারি তৈরি করতে আমি এখানে নিয়েছি 4 পিস রুই মাছ। রুই মাছটাকে প্রথমে আমরা হলুদ, লবণ, মরিচ আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লবণ। এবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দিয়ে এবার আমরা কিছু মশলা ব্লেন্ড করে নেব। একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ কুচি, এক চা চামচ আস্ত ধনিয়া, এক চা চামচ জিরা, 5-7টা গোলমরিচ, 2 টেবিল চামচ কালো সরিষা, 5 খোয়া রসুন, 1 টুকরো আদা, 5টা কাঁচামরিচ। এবার এই মশলাটাকে আমরা অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। মশলা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার 2টা টমেটো ব্লেন্ড করে নেব। টমেটো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার মাছটা ভেজে নেব। পুরো রান্নাটাই আমরা সরিষার তেলে করব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমরা আরো 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা, 1/2 চা চামচ সরিষা বাটা। মশলাটাকে 2-3 মিনিট কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার মশলাটাকে আমরা 5-7 মিনিট কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে। এবার আমরা মাছ দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি 5টা আস্ত কাঁচা মরিচ, এবার 8 থেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমরা ধনে পাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের রুই মাসালা কারি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমার রেসিপি নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।